আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন, কি বিষয়? নন্দিনীকে শেষ করবার জন্য আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি। নন্দিনীকে শেষ করবার জন্য তুমি একটা প্রতিজ্ঞা করেছিলে না? তোমায় কথাটা বললে তুমি খুবই খুশি হবে বলেই এখানে আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম। আপনি নন্দিনীকে শেষ করার উপায় খুঁজে পেয়েছেন জেনে আমার খুবই নিশ্চিন্ত লাগছে। আমি খুবই নিশ্চিন্ত হলাম, কিন্তু ওকে মারবেন কি করে? বলছি বলছি, কিন্তু তার আগে নন্দিনীকে মেরে ফেলবার জন্য যে যুদ্ধটা করে চলেছো তুমি, আমার তরফ থেকে আমি একটা শক্তি তোমাকে প্রদান করতে চাই। আমার কোনো শক্তি লাগবে না, আপনি নন্দিনীকে শেষ করে দিতে পারলেই হবে। নন্দিনীকে উনি যেভাবেই হোক শেষ করবেন, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। নাগানন্দা নাগবংশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, উনি যখন তোমাকে নিজের ক্ষমতা দান করতে চাইছেন, কেন তুমি বারণ করছো? শক্তি নেবার ইচ্ছে যদি তোমার না থাকে, তাহলে আমার কাছ থেকে আশীর্বাদ নাও। নাগানন্দার আশীর্বাদ পাচ্ছ মানে তুমি অনেক ভাগ্যবতী গঙ্গা। নাও ওনাকে প্রণাম করো। নাগেত্রী, নাগরূপ নাগিনী, নাগনাগ নাগেত্রী, নাগনাগ নাগিনী, এবার তুই যা মা, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না তোর। নন্দিনীকে কি করে মারবেন সেটা আমাকে আপনি বলবেন না? আমি তোকে বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু ওই রহস্যটা গোপন রাখতে হবে বলে আমি নাগ দেবতার আদেশ পেয়েছি। ঠিক সময় এলেই আমি বলবো, এখন তুই যা। ঠিক আছে স্বামীজি। আপনি তো গঙ্গার মাথায় হাত রাখলেন, জানতে পারলেন ওর সম্বন্ধে? গঙ্গা নন্দিনীর বোন নয়। আমি তো আগেই আপনাকে বলেছিলাম, এখন আপনার সন্দেহ দূর হয়েছে তো? এবার জানতে হবে নন্দিনীর বোনকে আর কোথায় আছে, আর তারপর নন্দিনীকে আমি দেখে নেব। গঙ্গা, আমি তোমাকে যে আংটিটা দিয়েছিলাম সেটা তুমি পড়েছ তো? তোমার দেওয়া আংটি কি করে না পড়ে থাকতে পারি আমি? কিন্তু হঠাৎ করে এই আংটিটা তুমি আমাকে দিলে কেন বলো তো? কিছু একটা মনে হলো, এত কিছু জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারবো না। আমাকে যদি না বলো তুমি, আমি কিন্তু তোমার সাথে একদম কথা বলবো না। গঙ্গা, তুমি আমার উপর রাগ করে আমার সাথে কথা না বলে থাকবে না, কারণ আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। ঠিক আছে, তাহলে বলো আমাকে। আমি বলছি, কিন্তু তুমি রাগ করবে না। তাহলে আগে বলো, এই আংটিটা আমি কোথাও থেকে কিনিনি। তোমার পরার জন্য কেউ এই আংটিটা দিয়েছে। কে দিয়েছে তোমায়? রঙ্গ নাই কি মা? কে দিয়েছে তোমায়? রঙ্গ নাই কি মা? দেবসেনা, ভৈরব, কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি।
তোমাকে দেখব বলেই তো আমি অপেক্ষা করছিলাম। আমাকে দেখতে এসেছো কেন? কি হয়েছে? গঙ্গার ওই সাপের থেকে যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তাতে যদি গঙ্গার ভালো হয় আমি সব কিছু করতে পারি। আমাকে কি করতে হবে বলুন। এই আংটিটা তোমাকে গঙ্গার হাতে পরাতে হবে। এটা তো আপনি নিজে হাতেই গঙ্গাকে দিতে পারতেন। গঙ্গা ভৈরবের প্রসাদ ভেবে নিজেই পরে নিত। গঙ্গা এখনো আমার উপরে একটু রাগ করে আছে। আমি আংটিটা দিলে পরেও নেবে না, ওই জন্যই তো তোমার কাছে দিচ্ছি। আমি যে দিয়েছি সেটা বলবে না, তুমি নিজের হাতেও কেটে পরিয়ে দিও। আমাদের বাড়ির সমস্যাগুলো একমাত্র ভৈরবই ঠিক করতে পারে সেটা আমি বিশ্বাস করি। ভৈরব যখন বলেছেন তখন কি ওটা আমি গঙ্গাকে না পরিয়ে থাকতে পারি? আমি গঙ্গাকে পরিয়ে দেব। এই নাও, এটা তুমি যত্ন করে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। গঙ্গা, উনি এটা তোমাকে বিনা কারণে দেননি। তোমার যাতে সাপের থেকে কোনো সমস্যা না হয় তাই উনি এটা তোমাকে পড়তে বলেছেন, আর ওই জন্যই এটা তোমাকে পড়িয়েছি। উনি বলেছে বলেই এটা নিয়ে এসে তুমি আমাকে পড়িয়ে দেবে? হ্যাঁ। রঙ্গনাই কি মা তোমাকে বলতে বারণ করেছিলেন? সেই জন্য আমাকে বলেনি কথাটা। সরি গঙ্গা। রঙ্গনায়কী মা আর আগের মতন নেই, অনেক বদলে গেছেন উনি। তুমি কিন্তু ওনার থেকে একদম দূরে থাকবে, আর উনি কিছু দিলে কখনো নেবে না। তুমি যা কাজ করেছো তা কখনো করবে না আর, এরপর আমি যেন কোনোদিন না শুনি। গঙ্গার বিষয়টা ভৈরবীর উপর ছেড়ে দিয়ে আপনি আপনার মতন পুজো করে চলেছেন, কিন্তু আমি তো আপনার মতন থাকতে পারছি না। গঙ্গার কি হয়েছে সেটা বলুন। নাগানন্দের হাত থেকে গঙ্গা বেঁচে গেছে। গঙ্গা বেঁচে গিয়েছে? আমার ভৈরব গঙ্গাকে রক্ষা করেছেন। আপনি খুব ভালো খবর দিলেন, আমি খুবই নিশ্চিন্ত হলাম এখন। আচ্ছা বলুন তো, গঙ্গাকে কে বাঁচিয়ে দিল? আর ওই নাগানন্দের হাত থেকে ও বাঁচলো কি করে? এটা তুমি যত্ন করে নিয়ে গিয়ে গঙ্গার হাতে পরিয়ে দিও। আমার দেওয়া আংটিটা কোনো সাধারণ আংটি নয়, আদি চুনচুনগিরির ভৈরবেশ্বরের পায়ের ঘুঙরু দিয়ে বানানো ওই আংটি। গঙ্গাকে যে সামান্য আংটিটা দিয়েছি সেটা সামান্য নয়। গঙ্গার বিষয়ে কোনো কিছুই নাগানন্দকে জানতে দেবে না ওই আংটি। গঙ্গা নাগানন্দর থেকে বেঁচে গেল, ভৈরবী রক্ষা করলেন। ও যদি জানতে পেরে যায় যে আমরা এখানে আছি, ও নিশ্চয়ই আসবে না। পুরুষোত্তমের জন্য আমরা এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ও তো আসছেই না। কেন জানি না আমার মনে হচ্ছে এটা ওর থাকার জায়গাই নয়। দেখ, আমরা শুধু শুধুই ওর জন্য এখানে অপেক্ষা করছি, চল এখান থেকে চলে যাই। আর কিছুক্ষণ এখানেই দেখি। এখানে খালি খালি দাঁড়িয়ে আর তো কোনো লাভ নেই, আমরা অন্য জায়গায় গিয়ে বরং খুঁজি। ঠিক আছে, চলো দেখি। চল। Thank you.
জানো কি বলেছিল? ও নাকি বাবাকে এখানেই খুন করেছিল। বাবার বডিটা পেলে বাবার শেষকৃত্যটা শাস্ত্রমতে করতে পারতাম। বাবার পড়ে থাকা মাদুলি না এটা? এটা ছিঁড়ে গেছে বলে জানো কি বাবাকে মেরে ফেলতে পারলো? বাবা, ওই জানকী যেমন বলেছিল তোমাকে জ্যান্ত পুঁতে দিল বাবা। আরে তোমার শরীরটা যেন কেউ দেখতে না পারে তেমন করে দিল বাবা। তোমার শেষকৃত্যটা যেন না করা যায় কুতন্ত্র করে মেরে ফেললো। ওই জানকী তোমাকে মেরে ফেলেছে বলে ওই অরুণ আর দেবসেনাকে মেরে আমি তার প্রতিশোধ নেব, সেটা আমি কথা দিলাম। নন্দিনীর বোনকে সেটা জানার কোনো উপায় খুঁজে পেলেন আপনি? আমিও এখানে বসে ওই চিন্তাই করছিলাম, কিন্তু কি করব সেটা সিদ্ধান্ত নিতে পারছি না। এইভাবে বসে বসে চিন্তা করতে থাকলে ওই নন্দিনীর সমস্ত কালচক্র দেবীর কাছে পৌঁছে দেবে, তখন ওই পার্বতীকে দিয়ে থাকা কথাটা পূর্ণ করবে। পার্বতীকে? কে ওই পার্বতী? নন্দিনীর মা ওই পার্বতী।